হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা, তোমাদের স্বাগতম জানাচ্ছি আবারও একটা নতুন ভ্লগে। সো আমরা যাচ্ছি তারাপীঠ, চলো তোমরাও আমাদের সাথে চলো। সো বাড়ি থেকে বেরিয়ে গেছি, চলে এসেছি কলকাতা স্টেশনে, আর এখানে আছে মা বাবা পিসি, আর রিসভ টিকিট কাটতে গেছে। তো আমরা উঠেছি যোগবাণী এক্সপ্রেসে, এটা রাত 8:55 থেকে কলকাতা স্টেশন থেকে ছাড়ে। আমরা জেনারেল ট্রাভেল করছিলাম, তো টিকিটের কস্ট নিয়েছে হচ্ছে 85 রুপিস। জেনারেল ট্রাভেল করলেও মনে হচ্ছিল না জেনারেলে রয়েছি, আর এখানে ছোট পিসে আমাদের রাতের ডিনারটা গুছিয়ে দিচ্ছে, রুটি কলা এবং মাখা সন্দেশ, যেটা মা এনেছিল। আর তার সাথে মা একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে লিকার চাও এনেছিল ফ্লাক্সে করে, যেটা আমাদের খুবই উপকারে লেগেছে কারণ ভালো ঠান্ডা ছিল। আর ট্রেন থেকে আমরা কিনে নিয়েছিলাম হচ্ছে চিড়ে ভাজা। আর আসলে ট্রেনে যেতে যেতে প্রচণ্ড বেশি খিদে লাগে রাতে জাগলেই, আর তারপরে উঠেছিল ডিম, তো সেটাও আমরা কিনে নিলাম। আর বর্ধমান স্টেশন থেকে মেবি দুধ চা উঠেছিলো, তো তারপরে দুধ চাও নিয়ে নেওয়া হলো। এক্স্যাক্ট 2টোর সময় আমরা রামপুরা স্টেশনে নেমে গেলাম, ট্রেনটা একদম ঠিকঠাক এসেছে। তো ট্রেকারের জন্য বাইরে এলাম, বাট ট্রেকার এখানে বড্ড বেশি ঝামেলা, টিকিট নর্মাল ফেয়ার 40 বাট এখন নিচ্ছে 50। তো তারপরে এসে আমরা একদম রেস্ট নিয়ে নিই, স্নান টান করে রেডি হয়ে গেলাম, কারণ ওনারাই সবাই সাজেস্ট করলো কি এখন যদি তোমরা লাইনে দাঁড়াও তাহলে তোমাদের মোটামুটি 8:30-8টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা লিখে কমেন্টে জানিও আমাকে দেখতে কেমন লাগছে। তো আমি রেডি হয়ে গেছি ঝটপট করে, এবং মা এবং পিসিও রেডি হয়ে গেছে, তো বললাম একটু দাঁড়াও একটা ভিডিও করে নিই। তো এবার আমরা বেরিয়ে পড়লাম ডালা কেনার উদ্দেশ্যে, আর লজের মালিকেরই এই দোকানটা ডালার। আর সেদিনকে অনেক বেশি ঠান্ডা ছিল কলকাতার তুলনায়, তো অনেক বেশি আমরা কাঁপছিলাম, এতই বেশি ঠান্ডা ছিল। যেহেতু এত ভোর, তো সেই জন্য দোকান বেশিরভাগই বন্ধ ছিল, কিছু কিছু দোকান খোলা ছিল। সো এখন মোটামুটি 3:30 আর 4 মতন বেজেছিল। সো তোমরা দেখতেই পাচ্ছ ইতি অবস্থায় এত বড় লাইন, সো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। বাট এতক্ষণ ধরে লাইন দিতে না ভীষণ বোর লাগে। সো আমি বেরিয়ে বেরিয়ে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, মাকে দর্শন করার চেষ্টা করছিলাম। মন্দির খোলে কিন্তু 5:30 নাগাদ, সো লাকিলি আমি মায়ের দর্শন পেয়ে গেছি, তখন একটু ফাঁকা ছিল। বাট দর্শনার্থীদের ভিড় মানে বলে বোঝাতে পারবো না। সো এখানে একটা পুষ্করিণী আছে, এটা তারামা ঘাট নামে পরিচিত। এখানে 3টে হাঁস দেখতে পেলাম যারা চড়ছিল, আর এই পোর্শনটায় ধূপ মোমবাতি জ্বালানো সমস্ত কিছু হয়। আর মোটামুটি 5:15 বাজছিল, তোমরা দেখতেই পাচ্ছ এত ভিড় মানে বলার মতন নয়। আর এটা হচ্ছে তারা মায়ের ঘাট, এখানে বিভিন্ন মানত করে যারা, সেখানে ধাগা বাঁধে। সো তারপরে এই যে পুরো মন্দিরটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, যেহেতু শনিবার ছিল ভিড়ের মাত্রাটা অনেক বেশি ছিল। সো যারা এই সময় দাঁড়িয়েছে তাদের পুজো হতে হতে নাকি 4:00 থেকে 5:00 বেজে যাবে। তো এটাই হচ্ছে মেন ফটক তারাপীঠের। সো তারপরে আমাদের যেহেতু পুজো হয়ে গিয়েছিলো, তো আমরা ডালাটা প্যাকিং করাতে সেই জায়গাটাতেই এলাম, দোকানটাতেই এলাম। তো তারা মার সরণি দিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের দিকে। আমরা 4টের সময় লাইন দিয়ে, আমাদের পুজো শেষ হলো 8টার সময়, সো অনেকটাই সময় লেগেছে। তো এই ইতি অবস্থা আমাদের অনেক বেশি খিদে পেয়ে গেছে, তো আমরা ভাবলাম যে আগে ব্রেকফাস্টটা করে নিই, দেন হচ্ছে হোটেলে যাব। তো ব্রেকফাস্টের জন্য এরকম লুচি এবং তরকারি খেয়েছিলাম, আর বাবা শরীরটা একটু খারাপ করেছিল তো বাবা শুয়ে পড়েছিলেন, তো বাবার জন্য আমরা ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের হোটেল বা লজ। তো আমাদের 2nd ফ্লোরের রুম ছিল, রুমটা একদম ছোটোখাটো, এই একদম সিম্পল, একটা বেড, একটা চেয়ার, একটা টেবিল, একটা টিভি ক্যাবিনেটও ছিল। সো সেক্ষেত্রে এখানে 2 থেকে 3 জন থাকা যাবে, এটা হোটেল বলবো না, এটাকে লজ বলা হয়। সো এখানের ফেয়ার নিয়েছিল 500 রুপিস, আমাদের 1.5 দিনের ভাড়া লেগেছিলো যেহেতু আমরা ভোর রাতে এসেছিলাম। সো তোমরা অনাহাসে এখানে থাকতে পারো। আর বাথরুমটা মেনলি খুব ক্লিন ছিল আর একদম ঠিকঠাক ছিল, সেই জন্যই আমরা নিয়েছিলাম এটা। আর পাশের রুমটাই ছিল ঠিক মাদের রুম। অ্যান্ড আমি তোমাদের ঠিকানাটা বুঝিয়ে দিচ্ছি, এই যে বিনাপানি লজ, তোমরা অনলাইন দেখলেও পেয়ে যাবে। আর এই যে তারামা সরণি, তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এখান থেকে ঠিক 5 মিনিটের রাস্তা হচ্ছে মায়ের মন্দির, একদমই কাছে। আর তার অপোজিটে একটা দোকান আছে, এখানে তুমি যদি UPI করে দাও মানে টাকা, সো এখানে 20 টাকা এক্সট্রা নিয়ে তোমাকে টাকাটা দিয়ে দেওয়া হবে,
এটা খুব ভালো একটা ব্যাপার যেটা আমি করেছিলাম, কারণ এটিএমে অনেক সময় টাকাপত্র থাকে না। তো তারপরে আমরা ভাবলাম একটুখানি তারামা সরণির দোকানগুলোতে ঘুরে নিই, বা কিছু যদি কেনাকাটা করার থাকে তো করে নিই। আমরা ইতিমধ্যে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তো এখন 2 বাজে যায়, আমাদের খিদেও পেয়ে গেছিলো, তো মা একটু কেনাকাটি করে নিয়েছিলো। তারপরে বেরিয়ে আমরা একটা হোটেলে গেলাম, তারা মা হোটেল, যেটা আমাদের ডিসিশানটা নেওয়া একদম ভুল হয়েছে, কারণ এই হোটেলের খাবার দাবার খুবই বাজে। আমাদের আমরা নিয়েছিলাম হচ্ছে কাতলা মিল, যেটার আমাদের প্রাইস নিয়েছে মেবি 90 or 80 rupees। সো মিল একদম ভালো ছিল না। সে যাই হোক, পরের পার্টটা দেখার জন্য আমার পেজ অথবা চ্যানেলটাকে ফলো করে রেখো। বাই, সুস্থ থেকো, ভালো থেকো।